Hello guys. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের আর্ট কেন্দ্র বাহিনীর নতুন বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে সেখানে শিক্ষাগত যোগ্যতা ও বয়স কেমন কী লাগবে এবং তোমাদের পরীক্ষাটি বাংলাতে হবে না হিন্দিতে তো এই নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো অনেকে পার্সোনালভাবে মেসেজ করে বলেছো এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাতে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসে বলবো তোমাদের বয়স কেমন লাগবে শিক্ষাগত যোগ্যতা প্লাস তোমাদের পরীক্ষাটি বাংলাতে হবে না হিন্দিতে সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখবে চ্যানেল নতুন হলে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তবন্ধুরা অনেক ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কর্মসংস্থান পত্রিকা তিরিশে মে যে কর্মসংস্থান পত্রিকাটি বেরিয়েছিল সেটি তো বন্ধুরা এটি অনেকদিন আগেকার কর্মসংস্থান পত্রিকা তবে এখানে এসব আপডেটগুলি উঠে এসেছে তাই আমার মনে হলো তোমাদেরকে এটি জানানো দরকার তো বন্ধুরা অনেক দেখতেই পাচ্ছ তিরিশে মেয়ের কর্মসংস্থান পত্রিকা তো এখানে একজন জিজ্ঞাসা করে যে কেন্দ্রীয় আর্ট বাহিনীর কনস্টেবল পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার বয়স কত থাকতে হবে বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং এই পরীক্ষাটার প্রশ্ন কি বাংলাতে হবে এই কোশ্চেনটা তোমরা অনেকেই করেছো অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছো যে এবার যে আর্ট কেন্দ্র বাহিনীর নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেটির পরীক্ষা বাংলাতে হবে না হিন্দিতে হবে না ইংলিশ হবে এই কোশ্চেনটি তোমরা অনেকেই করেছো তো এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে চলো কি বলা হয়েছে দেখে নিই তো এখানে বলা হয়েছে দেখো মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে তবু বন্ধুরা তোমরা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে তেইশ বছর তবু বন্ধুরা তোমাদের যদি ও বিসি সার্টিফিকেট কিংবা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ছাড় পাবে তো তারপর কি বলা হয়েছে দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস্ট পরীক্ষা নেওয়া হবে তো বন্ধুরা তোমাদের কম্পিউটারে পরীক্ষা হবে এর আগের বার যেটা হয়েছিল সেম সেরকমই হবে তোমাদের এই পরীক্ষা হবে একশো নম্বরে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে একশোটি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে এবং এখানে তোমাদের কী কী বিষয় থাকবে দেখে নাও তো বন্ধুরা এখানে তোমাদের পার্ট ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং পঁচিশ নম্বরে থাকবে পার্ট তে থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সেখানেও পঁচিশ নম্বর থাকবে তারপরে থাকবে তোমাদের ম্যাথামেটিক্স পঁচিশ নম্বরে তারপরে তোমাদের থাকবে ইংরেজি বা হিন্দি পঁচিশ নম্বরে টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের সেখানে সময় থাকবে বন্ধুরা নব্বই মিনিট মানে নব্বই মিনিট মানে তোমাদের প্রায় দেড় ঘন্টা সেখানে সময় থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে তো বন্ধুরা তোমরা যে কোশ্চেনটা করেছিলে সেটা এখানে দেওয়া আছে দেখো ইংরেজিতে বা হিন্দিতে তবে কি লেখা আছে আরেকটা দেখো এবার যে বিজ্ঞপ্তি বেরোবে তার প্রশ্ন বাংলাতেও হবে কি না এখনও ঠিক হয়নি তো বন্ধুরা বাংলাতেও হতে পারে কিনা এখনও ঠিক হয়নি তবে তোমাদের আগের বার যে কোশ্চেনটা হয়েছিল সেটি হিন্দিতেও হয়েছিল ইংলিশে হয়েছিল তবে তোমাদের এবার কি হবে সেটা এখনও ঠিক হয়নি তো গত গতবার এই পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে হয়েছিল তো বন্ধুরা তোমাদের গতবারের যে কোশ্চেনটা হয়েছিল সেটি হয়েছিলো ইংরেজি কিংবা হিন্দিতে এই দুটোতে হয়েছিল তবে এবার কিন্তু বাংলাতে হবে না ইংরেজিতে হবে না হিন্দিতে হবে এখনও কিন্তু ঠিক হয়নি তো তারপরে কি বলা হয়েছে দেখো প্রশ্ন হবে মাধ্যমিক মানের মানে মাধ্যমিক লেভেলের যে কোশ্চেনগুলো হয়ে থাকে তোমাদের গ্রামার বলো ইংরেজিতে ম্যাথ বলো জেনারেল অ্যাওয়ারনেস জি কে সমস্ত কিছু কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের হবে এই পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তবু বন্ধুরা তোমাদের এই পরীক্ষার ডেট এখনও ঠিক হয়নি তবে বিজ্ঞপ্তিটা বেরোবে খুব শীঘ্রই বেরোবে তোমাদের এর আগের বার যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাদের জয়নিং হয়নি তাদের জয়নিং হয়ে যাওয়া মাত্রই তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে খুব শীঘ্রই বেরোতে চলেছে তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও তারপরে কি বলা হয়েছে দেখো কম্পিউটার বেস পরীক্ষা সফল হলে শারীরিক মাপঝোপের পরীক্ষা মানে পিএসটি এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটির জন্য ডাকা হবে তো তোমাদের পিএসটি এবং পিএমটির জন্য ডাকা হবে তো সেখানে সেখানে কিরকম কি লাগবে দেখে নাও তো তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে মানে তোমাদের যত ডকুমেন্টস আছে সার্টিফিকেটের সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের সেখানে শো করাতে হবে সেখানে সমস্ত কিছু চেক করা হবে তো শারীরিক মাপঝোপের পরীক্ষার প্রথমে থাকবে ছেলেদের বেলায় চব্বিশ মিনিটে পাঁচ কিমি দৌড় মানে পাঁচ কিমি দৌড় তোমাদেরকে কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে মেয়েদের বেলায় থাকবে আট মিনিট তিরিশ সেকেন্ডে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় মানে মেয়েদের মেয়েদের বেলায় সাড়ে আট মিনিট সময় থাকবে সেখানে তোমাদের ষোলোশো মিটার দৌড় থাকবে তো তারপরে কি বলেছে দেখো কোভিড নাইনটি ও লকডাউনের জন্য বিজ্ঞপ্তি বেরোতে কিছু কিছু দেরি হবে তো বন্ধুরা আমি যেমনটা বললাম তোমাদের লকডাউন এবং কোভিড নাইন্টিনের জন্য বিজ্ঞপ্তি বেরোতে কিছুটা দেরি হবে তবে তোমাদের বিজ্ঞপ্তিটা খুব শীঘ্রই বেরোবে এর আগের জয়নিংটা কমপ্লিট হয়ে গেলেই তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়ে যাবে তো বন্ধুরা এছাড়াও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডাব্লু ডট ডট নাইস ডট ইন এই ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আর কোনোর প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বন্ধুরা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তোমরা চ্যানেলে কর্মসংস্থান পত্রিকাটি যদি থেকে থাকে তো দেখে নিতে পারো কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকেও দেখে নিতে পারো তো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড বাই জয় হিন বন্ধ